আপনারা কি এমন কোনো স্বপ্ন দেখেছেন যা দেখে আপনাদের মনে হয়েছে যে আপনারা বারবার সেই স্বপ্নটা দেখছেন এবং সেটা স্বপ্ন নয় আসলে সেটা বাস্তব এই স্বপ্নটা এমনই যেটার ভেতরে আপনি একটা আলাদাই জগৎ খুঁজে পান সেই স্বপ্নের মধ্যে এমন জীব দেখতে পাওয়া যায় যারা বাস্তব জগতে থাকে না সেখানে থাকে এমন এক রানী যার কাছে অদ্ভুত অদ্ভুত কিছু ধরনের জীব থাকে এবং সেখানের সব পশুরা কথা বলতে পারে এখন এমন স্বপ্ন যদি সত্যি হয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা আজ আমরা এমনই একটা সিনেমার বিষয়ে কথা বলবো যার নাম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এটি একটি লাইভ অ্যাকশন কমেডি মুভি যেটি 2010 সালে রিলিজ করেছিল সিনেমার শুরুতেই আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই যে তার স্বপ্ন নিয়ে খুব চিন্তিত ছিল তার বাবা এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আবার সেই একই স্বপ্ন দেখেছো উত্তরে বাচ্চাটি তাকে বলে হ্যাঁ আমি আবার ওই একই স্বপ্ন দেখেছি যেখানে বিড়াল আছে যে ওয়েস্ট কোট পরে দুটো পাখি আছে এছাড়াও আরো অনেক জন্তু আছে যারা কথা বলতে পারে সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে বাবা তুমি কি কখনো এমন বিড়াল দেখেছ যে হাসতে পারে এবং কথা বলতে পারে এটা শুনে এলিসের বাবা বলে যে এমন স্বপ্ন আমি কখনোই দেখিনি এখন কথা বাদ দাও তুমি ঘুমাও এবং নিজের যত্ন এরপর গল্পে ১৩ বছর পরের সময় দেখানো হয় এলিস এখন অনেক বড় হয়ে গিয়েছে তার বাবা আর এই পৃথিবীতে নেই এলিসার মা তাকে বলে তোমাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে কিছুদিন পরে তোমাকে একটি বড় পরিবারের সঙ্গে থাকতে হবে কিন্তু এই সমস্ত কথাবার্তা এলিসের একদম ভালো লাগে না সে তার মায়ের সঙ্গে একটা বড় রয়েল পার্টিতে গিয়ে পৌঁছায় যেখানে সবাই তাদের জন্য অপেক্ষা করছিল সেই পার্টিটি ল্যাট অ্যাস্কট নামে একজন ব্যক্তি দিয়েছিল যে এলিসের বাবার বন্ধু ছিল তার ছেলের নাম ছিল হ্যামিস যে আজকে এলিসকে বিয়ের জন্য প্রস্তাব দিতে চলেছে কিছু মেয়ে এসে এলিসকে জানিয়ে দেয় যে প্রস্তাব দেবে তাকে হ্যামেস বিয়ের এরপরে একটা সময় আসে যখন হ্যামেস তাকে সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দেয় এটা শুনে এলিস তার কাছে এক মিনিটের সময় চায় কারণ সে অনেকক্ষণ ধরেই একটা খরগোশ দেখতে পাচ্ছিল সেই খরগোশটির পিছনে দৌড়তে দৌড়তে এলিস অনেক দূর অব্দি পৌঁছে যায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং সেই গর্তের মধ্যে পৌঁছে অনেক জিনিসের সঙ্গে ধাক্কা খেতে খেতে অবশেষে সে একটি জায়গায় এসে পড়ে সেখানে থাকা দরজা খোলার সে অনেক চেষ্টা করে কিন্তু কোনো দরজায় সে খুলতে পারে না অবশেষে সে একটি চাবি দেখতে পায় কিন্তু সেই দরজাটা এতটাই ছোট ছিল যে এলিস তার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে না সে এরপর টেবিলে একটি বোতল দেখতে পায় যাতে লেখা ছিল এলিস যেই মি মুহূর্তে সেই জল পান করে সে আকারে খুব ছোট হয়ে যায় এবং সে আকারে এতটাই ছোট হয়ে যায় যে সে আর দরজাটা খুলতেই পারে না এরপরে সে তার সামনে একটি কেকের টুকরো দেখতে পায় সে যেই মুহূর্তে কেকটি খায় সে আকারে এবার এতটাই বড় হয়ে যায় যে সে আর কখনো ওই দরজা থেকে বের হতেই পারবে না সেই কারণে তাকে আবার সেই জলটা খেতে হয় যেটা সে প্রথমে খেয়েছিল আর জলটা খাওয়া মাত্রই সে আকারে আবার খুব ছোট হয়ে যায় এরপরে সে চাবি নিয়ে ওই দরজা থেকে বেরিয়ে আসে এবং সে এমন একটা জগতে এসে পৌঁছেছিল যার নাম ছিল ওয়ান্ডারল্যান্ড এই জগৎটা আমাদের জগতের থেকে একদম আলাদা ছিল এখানে কিছু অদ্ভুত জীব তার সামনে এসে দাঁড়িয়ে ছিল তারা এসে এলিসকে বলে তুমি সেই এলিস নও যাকে আমাদের নিয়ে আসার কথা ছিল এটা শুনে এলিস তাদেরকে বলে তোমরা কিভাবে জানলে যে আমি সেই এলিস নই এটা আমার স্বপ্ন তাই আমি তোমাদেরকে বলছি যে আমি সেই এলিস সেখানে একটি ছোট্ট ইঁদুর এসে ভবিষ্যৎবাণী করে যেটা একটা ক্যালেন্ডারে লেখা ছিল সেখানে বলা আছে একদিন ফ্রাবি চাস্টে আসবে যেদিন তুমি জাফার ভস্কিকে মারবে এটি এমন একটি ড্রাগন যাকে শুধুমাত্র তুমি মারতে পারবে আর সেটা এমন একটা তলোয়ারের সাহায্যে যেটা হোয়াইট কুইনের তাদের কথা শুনে এলিস খুব ভয় পেয়ে যায় সে বলে তোমরা ঠিকই বলেছ আমি সেই এলিস নই যাকে তোমরা খুঁজছিলে কিন্তু ঠিক তখনই সেখানে বিভিন্ন রকমের জন্তু জানোয়ার চলে আসে এবং তারা এলিসের পিছনে ধাওয়া করতে শুরু করে হঠাৎ সেখানের সবাই লুকিয়ে পড়ে এলিস মনে মনে ভাবতে থাকে যে এটা আমার একটা স্বপ্ন এবং এটার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না ঠিক তখনই একটি ইঁদুর এসে ওই বড় জন্তুটার উপরে বসে পড়ে আর তার দুটো চোখ বার করে নেয় এই সুযোগে এলিস এখান থেকে পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে সে অনেক দূর চলে যায় কিন্তু যারা এখানে অ্যাটাক করার জন্য এসেছিল তারা সমস্ত পশুকে বন্দি বানিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় এর পরবর্তী দৃশ্যে একটি বড় রেড ক্যাসেলের ভিতরের অংশকে দেখানো হয় যেখানে থাকতো রেড কুইন যার মাথাটা এতটাই বড় ছিল যে তাকে দেখতে ডাইনির মতো লাগত সে তার কর্মচারীদের সঙ্গে খুব দুর্ব্যবহার করত এবং তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি দিত এরপরে সেখানে একটি লোক আসে যার নাম ছিল স্টেন সে ছিল রেড কুইনের এবং হাজব্যান্ড সে খবর দেয় যে এলিস ওয়ান্ডারল্যান্ডে এসে পৌঁছে গেছে এটা রেড কুইন তার কুকুরকে বলে যাও তাকে খুঁজে নিয়ে এসো অন্যদিকে এলিস জঙ্গলের মধ্যে একাই ঘুরতে থাকে তখন হঠাৎই তার সামনে সেই বিড়ালটি এসে উপস্থিত হয় যাকে সে ছোটবেলা থেকে স্বপ্নে দেখত এই বিড়ালটি ছিল একটা ম্যাজিক্যাল বিড়াল যে বারবার অদৃশ্য হতে পারতো একই সঙ্গে সে হাসতেও পারত এই বিড়ালটি এলিসকে তার 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 পিছনে পিছনে যেতে বলে এরপরে এলিস সেখানে সেখানে পৌঁছে যায় যেখানে যাওয়ার কথা ছিল সঙ্গে দেখা হয় হ্যাটারের এবং তার সঙ্গে আরো কিছু জীবজন্তুরও সে দেখা পায় হ্যাটার এলিসের সঙ্গে দেখা হওয়ার পরে খুবই খুশি হয় হ্যাটার বলে যে কোনো সময় যে কোনো ভাবেই দেখলে তোমাকে আমি চিনতে পারবো যে তুমি আমাদেরই আلیس কিন্তু অ্যালিস তাকে বলে যে না তোমরা যাকে চাইছো আমি তোমাদের সেই অ্যালিস নই সেই সময় হঠাৎই হাটারের সামনে সেই সমস্ত লোক চলে আসে যারা রেড কুইনের দলের লোক ছিল তারা সবাই হাটারকে জিজ্ঞাসা করে যে তুমি কি অ্যালিস নামের কোনো মেয়েকে এখানে দেখেছ হাটার তখনই অ্যালিসকে লুকিয়ে দেয় আর বলে যে আমি কোনো অ্যালিস নামের মেয়েকে দেখিনি এরপরে তারা চলে যেতে হাটার অ্যালিসকে তার টুপির উপরে বসিয়ে অনেক দূরে নিয়ে চলে যায় সে এলিসকে বলে আমাদের এখানে থাকা উচিত হবে না না হলে এরা আমাদেরকে ঠিক খুঁজে বার করে নেবে এলিস তাকে বলে যে আমাকে তোমরা সবটা খুলে বলো এই রেড কুইনটা কে তোমরা সবাই কেন তার থেকে পালাচ্ছ এরপরে হ্যাটার তাকে সবটা খুলে বলে সে বলে যে কোনো এক সময় ওয়ান্ডারল্যান্ড খুব সুন্দর একটা জায়গা ছিল যেখানকার রানী ছিল হোয়াইট কুইন সেখানে সবাই ভীষণ খুশিতে থাকত কিন্তু একজনই কেবলমাত্র সেখানে খুশি ছিল না সে ছিল রেড কুইন যে ছিল হোয়াইট কুইনের বড় বোন সে ফ্রাবিচাস ডেতে নিজের জাভার সঙ্গে নিয়ে এসেছিল জাভারভস্কি ছিল তার পোষা ড্রাগন যে আমাদের পুরো ওয়ান্ডারল্যান্ডকে ধ্বংস করে দিয়েছিল সে সব জায়গায় আগুন লাগিয়ে দিয়েছিল ফলে সবাই মারা গিয়েছিল একই সঙ্গে রেড কুইন হোয়াইট কুইনের তলোয়ার নিজের সঙ্গে নিয়ে চলে যায় সেদিনের পর থেকে ওয়ান্ডারল্যান্ডে আর কোনো আনন্দ নেই সমস্ত কিছু বলার পরে হাটার এলিসকে তার টুপিতে বসায় এবং নদীর অপর প্রান্তে ছুড়ে ফেলে দেয় এবং তাকে বলে তোমাকে হোয়াইট কুইনের কাছে যেতে হবে নদীর অপর প্রান্ত থেকে এলিস দেখতে পায় যে হাটারকে রেড কুইনের লোকজন ধরে নিয়ে যাচ্ছে এরপর রাত পারলে এলিস সেই টুপির তলায় ঘুমিয়ে পড়ে সকাল হলে এলিস দেখে যে সেই কুকুরটি তার গন্ধ শুকে শুকে তাকে খুঁজতে সেখানে চলে এসেছে সেটা কে বকা দেয় এবং বলে তোমার এমন করা উচিত হয়নি এটা শুনে সেই কুকুরটি এলিসকে বলে আমার পুরো পরিবারকে রেড কুইন বন্দি করে রেখেছে তাই আমি না চাইলেও এই কাজটা আমাকে আমাকে করতে হয়েছে এলিস তাকে বলে হোক আমি বাঁচাতে চাই তাই তুমি রেড কুইনের ক্যাসেলে নিয়ে চলো কুকুরটি তাকে বলে যে সেখানে যাওয়া ভীষণ বিপজ্জনক হতে পারে এলিস তাকে বলে তবুও তোমাকে এই কাজটি করতে হবে এরপর সে ওই কুকুরটির পিঠে চড়ে পৌঁছে যায় রেড কুইনের ক্যাসেলে সে এখানে গিয়ে সে দেখে যে রেড কুইন বিভিন্ন পাখি এবং জন্তু জানোয়ারদের সঙ্গে একটা খেলা খেলছে আসলে খেলার ছলে সে তাদেরকে যন্ত্রণা দিচ্ছিল এরপরে এলিসের সামনে একটি খরগোশ আসে আর সে তাকে জিজ্ঞাসা করে আমি এখান থেকে বাইরে কি করে বেরোবো তোমার কাছে কি সেই কেকের টুকরোটি আছে এরপরে এলিস সেই কেকটি খায় এবং সে অনেকটা লম্বা হয়ে যায় তখনই রেড কুইন তাকে দেখতে পায় এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি কে এলিস তাকে বলে আমি অমৃশ থেকে এসেছি আমার মাথাটা এত বড় যে ওখানে কেউ আমায় পছন্দ করে না তাই আমি এখানে এসেছি আমি শুনেছি যে আপনি তাদেরকে সাহায্য করেন যাদের শরীর ভালো না নয় এটা শুনে রেড কুইন তাকে বলে এমন লোকেদের আমার এখানে অনেক জায়গা রয়েছে তুমি এখন থেকে আমাদের সঙ্গে থাকতে পারো এরপরে রেড কুইন তাকে পোশাক পরতে দেয় এবং তার সঙ্গে বসতে বলে এন্টারটেনমেন্টের জন্য এর কিছুক্ষণ পরে রেড কুইন তার সামনে হ্যাটারকে ডাকে শাস্তি দেওয়ার জন্য সে হ্যাটারকে জিজ্ঞাসা করে যে বলো এলিস কোথায় আছে উত্তরে হ্যাটার তাকে বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না এরপরে সে কথায় কথায় রেড কুইনকে ফাঁসায় সে বলে আমি হোয়াইট কুইনের জন্য খুব সুন্দর টুপি তৈরি করেছি আমি আপনার জন্য খুব সুন্দর টুপি তৈরি করতে পারি যেটা পরলে আপনাকে ভীষণ সুন্দর দেখাবে এটা শুনে রেড কুইন হ্যাটারকে তার জন্য টুপি বানাতে বলে অন্যদিকে সেই কুকুরটি হোয়াইট কুইনের কাছে গিয়ে পৌঁছায় তাকে খবর দেওয়ার জন্য যে এলিস আমাদের কাছে চলে এসেছে অপরদিকে এলিসকে খুঁজে পার করার জন্য রেড কুইন তখনও চেষ্টা করে যাচ্ছিল এরপরে এলিস হ্যাটারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি কি করতে চাইছ হ্যাটার তাকে বলে আমি এখানে এভাবে থাকলে পাগল হয়ে যাব এলিস তাকে শান্ত করার চেষ্টা করে এবং বলে যে আর কিছুদিনের মধ্যেই আমরা এখান থেকে পেরিয়ে যেতে পারবো। শুধু তুমি আমাকে এইটুকু জানাও যে আমাকে কোথায় যেতে হবে এবং কি কি করতে হবে এরপর সেখানকার জন্তু জানোয়াররা তাকে ক্যালেন্ডার দেখায় এবং বলে তোমাকে প্রথমে এই তলোয়ারটি নিতে হবে তলোয়ারটি কোথায় আছে আমরা জানি এরপরে এলিস সেই বড় জীপটির কাছে যায় যেটি প্রথমে তার উপর অ্যাটাক করেছিল এলিস প্রথমে তাকে তার চোখ দুটি ফেরত দিয়ে দেয় এর ফলে সে শান্ত হয়ে যায় সে সামনে একটা বক্সের মধ্যে তলোয়ার দেখতে পায় কিন্তু সে এতটাই ক্লান্ত ছিল যে সে সেখানেই ঘুমিয়ে পড়ে অন্যদিকে হ্যাটারের তৈরি করা একটি টুপিও রেড কুইনের পছন্দ হয় না এদিকে সকাল হলে এলিসের ঘুম ভাঙে সে দেখতে পায় যে সেই জিপটি তার কোনোভাবেই ক্ষতি করেনি সে তার জিপ দিয়ে এলিসের চেটে আঘাতগুলো ঠিক করে দেয় এরপরে এলিস তার গলা থেকে চাবি নিয়ে সেই বার করে এবং সেখান থেকে নিয়ে যায় কিন্তু ততক্ষণে রেড কুইন সব জেনে গিয়েছিল এলিস সেখানে সবার সঙ্গে লড়াই করার জন্য সামনে যায় তখনই ওই বড় জিপটি এলিসের কাছে আসে তাকে সাহায্য করার জন্য সে এলিসকে নিজের উপর বসিয়ে বাইরে নিয়ে চলে যায় এটা জানার পরে রেড কুইন প্রচণ্ড রেগে যায় অন্যদিকে অ্যালিস সুরক্ষিতভাবে হোয়াইট কুইনের কাছে পৌঁছে যায় আর তাকে তার তলোয়ারটি ফেরত দেয় এদিকে এলিসকে তার স্বাভাবিক আকারে ফিরিয়ে আনার জন্য হোয়াইট কুইন আবার ওই ম্যাজিকাল জলটি দেয় যার সাহায্যে সে তার স্বাভাবিক আকারে ফিরে আসে রাত হলে এলিসের সঙ্গে এপসলামের দেখা হয় যে আসলে ছিল একটি শুয়োপোকা সে তাকে বলে জাবারভাস্কের সঙ্গে কেবলমাত্র সেই লড়াই করতে পারবে অন্যদিকে হাটারকে একটি জেলে বন্দি রাখা হয়েছিল যেখানে সেই ম্যাজিক বিড়ালটি যায় সে গিয়ে হাটারকে তার সাহায্য করতে বলে এবং সে বলে আমি তোমার টুপি পরে নেব পরের দিন সকালে রেড কুইন হ্যাটারকে তার সামনে ডেকে পাঠায় তার গর্দান নেওয়ার জন্য কিন্তু যেই মুহূর্তে হ্যাটারের গলা কাটতে যাওয়া হয় সেই মুহূর্তে সে অদৃশ্য হয়ে যায় কারণ সেটা ছিল ওই ম্যাজিকাল বিড়ালটা রেড কুইন ভীষণ রেগে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই হ্যাটার তার পিছনে এসে হাজির হয় সে বলে তোমার সঙ্গে যত লোক আছে তারা সবাই মিথ্যেবাদী তারা সবাই তোমাকে ভয় পায় হ্যাটার বলে এখানে কারোর কান নকল তো কারোর নাক কারণ এখানে যত লোক রয়েছে তারা ইচ্ছে করে নিজেদেরকে কুৎসিত বানিয়ে রেখেছে রেড কুইনের মাথাও এত বড় ছিল যে তাকেও দেখতে ভীষণ কুৎসিত ছিল হঠাৎ সেখানে থাকা সকলকে রেড কুইনের কোনো কথা মানতে বারণ করে দিয়েছিল তাই সেখানে কেউই আর রেড কুইনের আদেশ মেনে নিচ্ছিল না অন্যদিকে হোয়াইট কুইন এবং এলিস একসঙ্গে ছিল তারা জানতে পেরেছিল যে হ্যাটার রেড কুইনের সমস্ত লোকেদের একসাথে নিয়ে সেখানে পৌঁছেছে এলিস তাদের সবার সঙ্গে দেখা করে ভীষণ খুশিতে ছিল ওই কুকুরটিও তার পরিবারকে ফিরে পেয়ে খুবই আনন্দ পেয়েছিল এইবার সময় এসে গিয়েছিল যখন সিদ্ধান্ত নিতে হতো যে হোয়াইট কুইনের তরফ থেকে রেড কুইনের সঙ্গে লড়াই করতে কে যাবে সবাই সামনে আসে কিন্তু তখন ক্যালেন্ডারটি আবার খোলা হয় সেখানে লেখা ছিল একমাত্র ভবিষ্যৎ ওয়াস্কিকে মারতে এলিস তখন হোয়াইট কুইনকে জিজ্ঞাসা করে যে তুমি কেন তাকে মারতে পারবে না উত্তরে হোয়াইট কুইন তাকে বলে এটা আমাদের নিয়ম বিরুদ্ধ কাজ হবে কারণ কোনো প্রিন্সেস এখানে এরকম কাজ করতে পারে না এটা শুনে এলিস ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় সেখানে এপসলাম আসে এবং তাকে বলে যে স্বপ্নগুলো তুমি দেখতে সেগুলো আসলে স্বপ্ন নয় সেগুলো হচ্ছে তোমার স্মৃতি তুমি ছোট থেকেই এখানে আসতে তখন এলিস বুঝতে পারে যে ছোট থেকে যে স্বপ্নগুলো সে দেখতো সেগুলো আসলে তার স্বপ্ন নয় সে আসলে ছোটবেলা থেকেই সেই ওয়ান্ডারল্যান্ডে আসতো এরপরে সেই দিনটি চলে এসেছিল যখন রেড কুইন আর হোয়াইট কুইনের মধ্যে লড়াই হতো হোয়াইট কুইন তার পক্ষ থেকে এলিসকে সামনে এগিয়ে দেয় আর রেড কুইন তার পক্ষ থেকে জাভার ফস্কিকে ঘুম থেকে জাগায় সে ছিল এক বিরাট বড় ড্রাগন এলিস এবং সেই ড্রাগনের মধ্যে লড়াই শুরু শুরু হয় সঙ্গে বাকি লোকেদের লড়াই হয়ে যায় মধ্যেও এলিস জাভারভাস্কির হাত থেকে বাঁচতে এদিক ওদিক পালাতে থাকে কিন্তু অবশেষে সে সেই ড্রাগনের গলা কেটে দেয় আর এরই সঙ্গে ভবিষ্যৎবাণী সত্যিতে পরিণত হয় সমস্ত যুদ্ধ হঠাৎই থেমে যায় হোয়াইট কুইন তার ক্রাউন পেয়ে যায় এবং সে রেড কুইন ও স্টেনকে ওয়ান্ডারল্যান্ড থেকে বাইরে চলে যাওয়ার আদেশ দেয় সে আদেশ দেয় যে তোমাদের সঙ্গে কেউ আর দেখা করতে পারবে না এবং কথাও বলতে পারবে না স্টেন রেড কুইনকে মেরে ফেলার চেষ্টা করে কারণ সে কখনোই তার সঙ্গে থাকতে চায়নি অবশেষে এলিসের কাছে তখন অপশন ছিল সে চাইলে এখানেও থাকতে পারে আবার ফিরেও যেতে পারে এরপর হোয়াইট কুইন ড্রাগনের রক্ত একত্রিত করে সে বলে এই রক্তটা খুব গুরুত্বপূর্ণ হ্যাটার এলিসকে জিজ্ঞাসা করে তুমি আমাদের সঙ্গে কেন থাকতে পারবে না তখন সে বলে আমারও একটা জগৎ রয়েছে যেখানে আমাকে থাকতে হবে এরপরে এলিস ড্রাগনের রক্ত পান করে নিজের জগতে ফিরে আসে ওয়ান্ডারল্যান্ডে এই সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন অনেকটা সময় কেটে গিয়েছিল কিন্তু আমাদের জগৎ অর্থাৎ এলিসের জগতে অল্প কিছুমাত্র সময়ই কেটেছিল এলিস দৌড়ে সেই পার্টিতে চলে আসে যেখানে সবাই তার জন্য অপেক্ষা করছিল হামিস অপেক্ষায় ছিল যে বিয়ের প্রস্তাবে এলিস রাজি হবে কিনা কিন্তু এলিসের কোনোদিনই তাকে পছন্দ ছিল না তাই এলিস এই বিয়েতে রাজি হয় না সে ল্যান্ড আসকটকে বলে আমি আপনার সঙ্গে ব্যবসা করতে চাই এলিস তাকে বলে আমার বাবা বরাবরই তার ব্যবসাকে বাড়াতে চেয়েছিলেন তাই আমরা সবাই মিলে চায়নায় যাব আর সেখানে গিয়ে নিজেদের ব্যবসার পশার ঘটাব এটা শুনে লার্ড খুব খুশি হয় এবং বলে এই কথাটা আমরা আগে কেন ভাবিনি সব শেষে এলিসের কথা সবাই মেনে নেয় এবং তার শিপ নিয়ে বেরিয়ে পড়ে চীনের সঙ্গে ব্যবসা করার জন্য আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়